আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, ইউক্রেনে হামলার আগুন নেভানোর সময় ফের হামলা, দমকল কর্মী নিহত। ইউরোপে মার্কিন সরকারের রমরমা অস্ত্র ব্যবসা, দুইবার তারিখ বদলের পর এবার ভোটই বাতিল করল রাশিয়া। যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে ইউক্রেনে সে সম্পর্কে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইউক্রেনে হামলার আগুন নেভানোর সময় ফের হামলা, দমকল কর্মী নিহত। রাশিয়ার সামরিক বাহিনীর করা হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও হামলা চালানো হলে ইউক্রেনের এক দমকল কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব ইউরোপের এই দেশটির খার্কিভ শহরে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খার্কিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রুশ সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে, এতে ওই দমকল কর্মী নিহত হন। অবশ্য প্রাণ হারানোর ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি। অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় পূর্ব ইউরোপের এই দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, অগ্নি নির্বাপনের সময় শত্রুরা আবারও হামলা করেছে। এতে দুজন দমকল কর্মী মারাত্মকভাবে আহত হয়েছে, পরে একজন হাসপাতালে মারা যান বলে জানানো হয়। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনীর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনের এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলা ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। এদিকে জানবেন ইউরোপে মার্কিন সরকারের রমরমা অস্ত্র ব্যবসা। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে ইউরোপের অনেক দেশ আমেরিকার কাছ থেকে নানা ধরনের উন্নত অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামাদি কেনার জন্য তৎপর হয়ে উঠেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ তাদের অস্ত্র চাহিদার তালিকা আমেরিকার কাছে পেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে জার্মানি আমেরিকার সঙ্গে বিশাল অস্ত্র চুক্তির কাছাকাছি রয়েছে। মার্কিন লকহিড মার্টিন কোম্পানি নির্মিত 35 TF-35 জঙ্গি বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছে জার্মানি। এছাড়া দেশটির আমেরিকার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায়। ইউরোপের আরেক দেশ পোল্যান্ড জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে রিপার ড্রোন কেনার চেষ্টা করছে। এছাড়া পূর্ব ইউরোপের আরও বেশ কিছু দেশ বিশেষভাবে বিমান বিধ্বংসী স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক বিধ্বংসী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য অনুরোধ জানিয়েছে। এসব অনুরোধ ও দাবি পূরণের জন্য পেন্টাগন একটি কমিটি গঠন করেছে। পেন্টাগনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব ডিফেন্স মারা কার্লিন বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ইউরোপের দেশগুলো নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার খাতে অর্থ বরাদ্দ দ্বিগুণ করতে যাচ্ছে। পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় মিত্রদের অস্ত্রের অনুরোধ ও চাহিদা পূরণের জন্য লাগাতার কাজ করা হচ্ছে এবং অস্ত্রের উৎপাদন বাড়ানো হয়েছে। এদিকে জানবেন, দুইবার তারিখ বদলের পর এবার ভোটই বাতিল করল রাশিয়া। ইউক্রেন ইস্যুতে একটি মানবিক প্রস্তাব পাশের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ব নির্ধারিত ভোটাভুটি বাতিল করেছে রাশিয়া। দুইবার তারিখ পাল্টানোর পর আজ শুক্রবার এই ভোটাভুটি হওয়ার কথা ছিল, তবে ঘনিষ্ঠ মিত্রদেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মস্কো। কূটনৈতিক সূত্রের বরাতে বার্তা সংস্থা AFP এসব তথ্য জানিয়েছে। ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তাদের সুরক্ষা নিশ্চিতের প্রশ্নে গত মঙ্গলবার জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দেয় রাশিয়া। পরদিন এ নিয়ে ভোটাভুটির অনুরোধ জানায় তারা। এরপর আবার সিদ্ধান্ত পাল্টে বৃহস্পতিবার ভোটাভুটির দিন ধার্য করার অনুরোধ জানায় মস্কো। পরে আবার আজ শুক্রবার কথা বলা হয়। গতকাল এক কূটনীতিক AFP বলেন, শুক্রবারের ভোটাভুটি বাতিল করেছে রাশিয়া, কারণ ওই খসড়া প্রস্তাবের ব্যাপারে মিত্রদেশ চীন ও রাশিয়ার সমর্থন নিশ্চিতে ব্যর্থ হয়েছে মস্কো। পরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘের রুশ দূত ভাসিলি নেভেনজিয়াও নিশ্চিত করেন, শুক্রবার ভোটাভুটি হচ্ছে না। AFP এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটি আত্মে অনুমোদন পাওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ পশ্চিমা দেশগুলো এই প্রস্তাবে ভেটো দিত। রাশিয়া ভেবেছিল তারা নিজেদের পক্ষে কিছুটা ভোট পেলেও একে ইউক্রেনের ইস্যুতে মস্কোর প্রতি আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন হিসেবে দেখাতে পারত। জাতিসংঘে নিয়োজিত ব্রিটিশ দূত
বারবারা উডওয়ার্ড বলেন, চলতি সপ্তাহে রাশিয়া একটি প্রস্তাব জমা দিয়েছে। এতে অন্য বিষয়ের পাশাপাশি নারী শিশুসহ বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বলা হয়েছে। চরম মানবিক দুর্ভোগের মধ্যে এক বিদ্রূপ, জাতিসংঘের মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল বলেন, রাশিয়ার এই প্রস্তাব প্রহসনমূলক এবং এটি নিশ্চিতভাবেই ব্যর্থ হবে। ফ্রান্স ও মেক্সিকো জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটির জন্য যৌথভাবে ইউক্রেন ইস্যুতে মানবিক প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনে রাশিয়ার অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করে সাধারণ পরিষদ। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল 141টি, বিপক্ষে পড়েছিল 5টি। 35 জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এদিকে জানবেন যুদ্ধক্ষেত্রে যা হচ্ছে ইউক্রেনে। ইউক্রেনে চলছে সামরিক অভিযান। রাজধানী কিয়েভ, খার্কিভ, লিভিভ, মারিওপোল সহ প্রধান ইউক্রেনীয় শহরগুলোতে ঢুকে পড়েছে রুশ সেনারা। পশ্চিমা নিন্দা ও কঠোর নিষেধাজ্ঞা রাশিয়াকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারছে না। ইউক্রেন পরিস্থিতি সর্বশেষ যা জানা যায় তা হচ্ছে রাশিয়ার হামলা চলছে, সমঝোতার কোনো আশা নেই। ইউক্রেনের শহর লিভিভের বিমানবন্দরের কাছে একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্রে আঘাত করেছে রুশ গোলা। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শহরটির অবস্থান ইউক্রেনের পূর্ব দক্ষিণে, পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র 70 মাইল দূরে এর অবস্থান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেছেন, নতুন কোনো এলাকার নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ সেনারা। আকাশে পূর্ণ আধিপত্য বিস্তার করতে না পারার ফলে অগ্রসরমান বাহিনীকে পর্যাপ্ত খাদ্য ও জ্বালানির যোগান দেওয়া যাচ্ছে না। গোলা নিক্ষেপ চলছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে। তবে শহরটি এখনও ধরে রেখেছে ইউক্রেনীয় সেনারা। মারিওপোল শহরে তীব্র আঘাত চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এখন পর্যন্ত শহরটি থেকে নিরাপদে 30,000 নাগরিক বেরিয়ে যেতে পেরেছে। হাজার হাজার বেসামরিক মানুষ শহরে আটকে আছে। বাস ও ব্যক্তিগত গাড়িতে করে আরও প্রায় 1,000 মানুষ রাজধানী কিয়েভ ছাড়তে পেরেছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান। ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, মারিওপোল, সুমিসহ প্রধান শহরগুলোতে চলছে লড়াই। ইউক্রেনকে অসামরিকায়ন ও নাৎসিমুক্তকরণ এবং দোনেৎস্ক ও লুহানস্ককে রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্য এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উস্কানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে। এরপর জানবেন রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে তুরস্ককে থাকার অনুরোধ ইউক্রেনের। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে যে কোনো চুক্তির ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের জার্মানি পাশাপাশি তুরস্ককে আরেকটি জামিনদার হওয়ার অনুরোধ জানিয়েছে। বুধবার আঙ্কারার শীর্ষ কূটনীতিক একথা জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে এএফপি। এ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ইউক্রেনে P5 অর্থাৎ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ তুরস্ক ও জার্মানিকে জামিনদার করে সামগ্রিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব দিয়েছে বুধবার মস্কোতে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি লক্ষ্য করেছি যে রাশিয়ান ফেডারেশন এমন প্রস্তাবের ব্যাপারে কোনো আপত্তি করেনি এবং তারা মেনে নিতে পারে। কাভুসোগলু বলেন, রাশিয়া ও ইউক্রেনে তার কূটনৈতিক তৎপরতার পর মস্কো ও কিয়েভের মধ্যে এ সংঘাতের ব্যাপারে যুদ্ধবিরতির প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আঙ্কারা বা ইস্তাম্বুলে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের তার প্রস্তাব পুনর্ব্যক্ত করতে বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন। তুরস্কের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান এ যুদ্ধের কবল থেকে বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে মানবিক করিডর খোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। তুরস্ক 3 সপ্তাহের এ যুদ্ধে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান দাঁড় করানোর চেষ্টা করে। ইউক্রেন ও রাশিয়ার সাথে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে গত সপ্তাহে তারা রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।